আপনার ফোনটি স্লো হয়ে গেছে, আগের মতো আর চলছে না। বিশেষ করে পুরনো ফোনগুলো সব ফোন স্লো হয়ে যায়, হ্যাং করে। আপনি মেসেঞ্জারে গিয়েছেন, মেসেঞ্জারে গিয়ে কোনো ছবি দেখতে পাচ্ছেন না, একটু মেসেঞ্জারে উপরে উঠবেন তখন সব চাকা ঘুরছে। এই ধরনের প্রবলেম প্রতিটি ফোনে হয়। এই ধরনের প্রবলেম হয় কেন, একটি অ্যাপ দীর্ঘদিন ব্যবহার করতে করতে কী হয়, দেখা গেল মেসেঞ্জার অ্যাপটি 50 MB কিংবা 60 MB, আপনি এক মাস দু মাস তিন মাস ব্যবহার করার পর সেই মেসেঞ্জার অ্যাপটি দেখা যায় 700 MB এবং 1 GB পর্যন্ত হয়ে যায়। ইউটিউবও তাই 100 MB, কিন্তু কিছুদিন পর দেখা যায় 700 MB, 800 MB, 900 MB কিংবা 1 GB এরকম হয়ে যায়। এই কারণে কী হয়, প্রতিটি ফোন স্লো হয়ে যায় বা হ্যাং করে। তাই আজ আমি আপনাদের সম্পূর্ণ একটি নতুন ট্রিক্স দেখাবো যে পুরনো ফোনে কী করে আবার সেই আগেরকারের ফোনের মতো চলে আসবে, সম্পূর্ণ নতুন ফোনের মতো হ্যাং করবে না, প্রতিটি ফোনে একবারে নতুন ফোনের মতো হয়ে যাবে। তাহলে চলুন দেখাই আজকে একটি সম্পূর্ণ একটি নতুন ট্রিক্স। প্রথমেই ফোনের যে সেটিংস থাকে, ফোনের সেই সেটিংসে যাবেন। ফোনের সেটিংসে ক্লিক করলাম। ফোনের সেটিংসে যাওয়ার পর আপনারা দেখবেন আপনাদের ডিভাইসের যে র্যাম, সেই র্যামটা কোথায় আছে, কারো ডিভাইস কেয়ার আছে, দেখবেন ডিভাইস কেয়ার কোথায় আছে। ফোনের যে র্যাম থাকে সেই র্যামটি এখানে খুঁজে নেবেন। এক একটা ফোনে এক এক রকম সেটিংস থাকে, দেখে নেবেন আপনাদের ফোনে ডিভাইস কেয়ার কোথায় আছে, সেই ডিভাইস কেয়ারে ক্লিক করবেন। তারপর দেখবেন র্যাম আছে, এই দেখুন ফোনে র্যাম আছে 6 GB, অ্যাভেলেবেল আছে 1.6 GB, 6 GB র্যাম, সেখানে প্রায় 1.5 GB ফাঁকা আছে। এইবার আমি এই র্যামটায় ক্লিক করব। র্যামে ক্লিক করার পর তারপর র্যামটাকে ক্লিন করে নেবেন। এই দেখেন ক্লিন নাও, ক্লিন নাও ক্লিক করবেন। র্যাম ক্লিন হয়ে গেল। আগে তো ছিল 1.6 GB অ্যাভেলেবেল, এখন দেখুন 2.4 GB অ্যাভেলেবেল, তার মানে 1 GB র্যাম বেড়ে গেল। এইবার শুধু এইখানে করলে হবে না, এরপরে আরও আছে। তারপর চলে যাবেন অ্যাপে, কারো অ্যাপ ম্যানেজার আছে, কারো অ্যাপ আছে, এক একটা ফোনে এক এক রকম নাম থাকে। আমার এখানে শুধু অ্যাপ আছে, আর বেশিরভাগ ফোনেই লেখা থাকে অ্যাপ ম্যানেজার, যেমন এমআই ফোন, ভিভো ফোন অ্যাপ ম্যানেজার থাকে। সেই অ্যাপ ম্যানেজারে যাবেন। অ্যাপ ম্যানেজারে যাওয়ার পর সব যত অ্যাপ আছে সেই অ্যাপগুলো এখানে থাকবে। আপনারা অ্যাপগুলো পরপর, যেমন এই যে মেসেঞ্জার, মেসেঞ্জারে যাবেন। মেসেঞ্জারে যাওয়ার পর স্টোরেজে যাবেন। এই যে স্টোরেজ, স্টোরেজ যাবেন। স্টোরেজ গিয়ে তারপরে ডাটা ক্লিয়ার, ওকে, ডাটা ক্লিয়ার করে দিলেন। এইভাবে যত অ্যাপ, যে অ্যাপগুলো আপনাদের খুব প্রয়োজন সেই সব অ্যাপগুলো এইভাবে ডাটা ক্লিয়ার করে দেবেন। আমি মেসেঞ্জার করলাম, এবার ইউটিউব আমি ডাটা ক্লিয়ার করব। ইউটিউবে ডাটা কিন্তু দুদিন পর পরই ক্লিয়ার করতে হয়। এই যে ইউটিউব, ইউটিউবে সেই একই প্রসেস করবেন। ইউটিউবে ওপেন করে তারপরে স্টোরে যাবেন, স্টোরেজে গিয়ে তারপর ক্লিয়ার, ডাটা ক্লিয়ার করবেন। ওকে করে দিলাম, ডাটা ক্লিয়ার হয়ে গেল। এইভাবে প্রতিটি যত অ্যাপ আছে সব অ্যাপের এইভাবে ডাটা ক্লিয়ার করে দেবেন। তারপর দেখবেন আপনাদের ফোন আর স্লো হবে না, নতুন যখন যেমন কিনেছেন সেইভাবেই ফাস্ট হয়ে যাবে। কী হয়, দীর্ঘদিন ফোন ব্যবহার করতে করতে কী হয়, সব অ্যাপগুলো ডাটা ভরে যায়, যে কারণে আর ফাঁকা থাকে না। এই কারণে কিছুদিন পর পরই প্রতিটি অ্যাপের ডাটাটা ক্লিয়ার করতে হয়। আমি এই যে ক্রোম ব্রাউজে গেলাম, ক্রোম ব্রাউজে গিয়েও আমি ডাটা ক্লিয়ার করে দেবো। ম্যানেজ স্টোরেজ, ম্যানেজ স্টোরেজে গিয়ে অল ক্লিয়ার ডাটা, অল ক্লিয়ার ডাটা করে দেবো। ক্রোম ব্রাউজও আমার ক্লিয়ার হয়ে গেলো।